ভুট্টা গাছ দেখেছো, গম গাছ দেখো নি? আরে কি বলো, এ হলো রাধারানীর আশীর্বাদ। হ্যাঁ, রাধারানীর আশীর্বাদ বলেই তো এত সুন্দর ফলন। হ্যাঁ দেখো চারিদিকে কোনো ফাঁকা আছে। কিছুদিন আগে কিন্তু এখানে ছিল কি বলতো প্রচুর প্রচুর সরষে ক্ষেত ছিল। ইয়েস, আমরা একটু এই রাধারানীর ক্ষেত দর্শন করতে আসলাম। কি যে ভালো লাগছে সে আর কি বলবো। দেখুন এত পরিমাণ হয়ে আছে গম, কত কৃপা ভগবানের। ফুল হবে কেন, গম রয়েছে প্রতিটা দানায় দানায়, গম রয়েছে এখানে। এটা ফুল হলো এই এই যেটা হয়ে আছে, হ্যাঁ ওইটা ফুল। হ্যাঁ ফুল থেকে এটা ফল হয়েছে, মানে পাকবেই তো। হ্যাঁ ওটা এবারে হয়ে গেছে, ফল ধরে গেছে। এই হলো ফুল, এবারে এই যে ফলে পরিণত হয়েছে। হ্যাঁ ধান গম প্রায় একই রকম। পরিবেশটা কি সুন্দর বলো না, তুমি দেখো। এগুলো কি শাক? এগুলো এগুলো আরে আমি গাছগুলো পাড়াচ্ছ কেন? ওঠো, বকা দেবে যখন তখন বুঝতে পারো কত বড় বড় হয়েছে, তাই না? আমি বলতে চেয়েছি কি শোনো তো, এটা কি গাছ? সরষে। সরষে গাছে এরকম নিচে পাতা হয়? হ্যাঁ হয়, সরষে গাছই তো বড় হয়ে গেছে। ভালো লাগে তো অবশ্যই, ভালো না লাগলে কি আর সবকিছু ছেড়ে আমরা এখানে এসে বাসা বাঁধার চিন্তা করি? এখানে যে একটা শান্তি আছে, যে জিনিসটা রাধারানীর কৃপার শান্তি, তাই না? হ্যাঁ মিত্র, অদ্ভুত সুখ রাধারানীর গায়ে। আমরা রাধাকুণ্ড বর্ষানার মাঝামাঝি একটি স্থানে এসে একটুখানি ভিউ দেখছি এখানে। বাপরে বাপ, কত গর্ত নিচে! ও নিচে মেশিন বসানো রয়েছে। হ্যাঁ আর এখান থেকে জল জল তোলে, উপরে জল পাওয়া যাচ্ছে না, ওই জন্য মেশিন নিচে বসিয়েছে। নিচে বসিয়ে তারপরে এখান থেকে এই যে পুরো খেতে জল দেয়া হয়। মজার বিষয় হলো এই যে এখানে বৃষ্টির উপরে কেউ নির্ভরশীল নয়। কি অদ্ভুত দেখতে লাগছে, রাধারানীর কত কৃপা। হ্যাঁ পুরো ধন ধান্যে ভরে রেখেছে। হ্যাঁ এই ব্রজবাসীরা তুলে গিয়েই তারপরে বিক্রি করে মার্কেটে, তারপরে আমরা পাই। ভাতুয়া, ভাতুয়া শাক। হ্যাঁ এখানে একটি শাক আছে প্রচুর পপুলার, দারুণ খেতে, সেটি হলো ভাতুয়া শাক। 10 টাকা 15 টাকা কিলো, দারুণ লাগে খেতে। দেখো কত সুন্দর পালং ডাঁটা হয়ে বসছে, আমার নিতে ইচ্ছে করে। পালং ডাঁটা হয়ে বসছে, আমার নিতে ইচ্ছে করে না সত্যি। আর ওই যে দেখো এই ফুল গাছের উপরে প্রজাপতি মানে বসছে, প্রজাপতি। আসলাম আমরা কুল বৃক্ষের কাছে, কুলবৃক্ষ আছে কিনা সেটি দেখতে। তো রাধারানীর ধামে কুলবৃক্ষের কোনো অভাব নেই, প্রচুর রয়েছে পেলে। আর নিচে এত পরিমাণ পড়ে রয়েছে যে গাছ থেকে পাড়ার দরকারই নেই। এই যে দেখুন কি পরিমাণ নিচে পড়ে রয়েছে। হ্যাঁ তারপর এই যে দেখুন এত পরিমাণ যদি নিচে পড়ে থাকে তাহলে কি আর গাছে ওঠার দরকার আছে? क्या नाम है राला तुम्हारी? समीर। वाओ की अनेक पे गेছো। দেখো পাকা পাকা কয়েকটা তুলে দেখো। वाओ আমার তো ভাই মেরুন কালারই ভালো লাগে। মেরুন কালারটা সবচেয়ে সুন্দর, একটু মিষ্টি হয় এই আর কি। তাছাড়া ঠান্ডার প্রবলেম না, এই কারণেই। জয় রাধা রানী। মেরুনটাই ভালো লাগে, কিন্তু ব্রজের টিয়া পাখিদের জন্য তো ভগবান শ্রীকৃষ্ণ এই বৃক্ষগুলো তৈরি করেছেন। ব্রজের পাখি, কাঠবিড়ালি এরা সেবন করবেন। নিচে পড়ে থাকে, এই জন্য নিচে যা পড়ে থাকে সেটাই ধরতে ভালো লাগে। মনে মনে ভাবি বৃক্ষেরগুলো আমাদের পাড়া ঠিক হবে না, তার শুদ্ধ ভক্তরা রয়েছে যে ব্রজধামে, তাদের জন্য ভগবানের সৃষ্টি। তো এবারে দেখুন একটি ব্রজবাসীদের খুব সুন্দর দৃশ্য দেখাই। এখানে ব্রজবাসীরা और हो गया और नहीं तो पक्के नहीं है अभी। अच्छा, वही देखने के लिए आ रहे थे कि ब्रजवासियों ने भेड़ तोड़ रहा है तो थोड़ा देखें हम भी दर्शन करें। राधे राधे। अच्छा है, अच्छा। अरे वाह, ये तो ये बहुत मीठी होते हैं ना, मीठी बहुत होते हैं। अच्छा, तो कहाँ गाँव, घर कहाँ है आपका? राधा कुंड में ही है। बहुत बढ़िया। हमारा भैया सापेरे में थोड़ा ज़मीन लिया हुआ है, अभी तक मकान बना नहीं, बनेंगे। क्या करेंगे, हमारे रिश्तेदार लोग देखेंगे और क्या करेंगे। हाँ, कलकत्ता में। कहाँ से आए? कलकत्ता। कौन सी जगह से? कलकत्ता सुनारपुर जानते हैं? सुनारपुर, सोनारपुर नहीं, सुनारपुर स्टेशन का बाजू में है सोनार। नहीं, कलकत्ता में आपका सोनारपुर होता है, बालीगंज एरिया, वहाँ से। और यहाँ पे हमारा रिश्तेदार है, ये आपका कॉलोनी में, गुराधाम कॉलोनी में है, और इधर में है राधाकुंड के बगल में जो आश्रम है वहाँ पे है, रिश्तेदार लोग रहते हैं। और हमारा भी विचार है फैमिली लेके रहेंगे। रहेगा उधर में कोई बिजनेस होगा? किधर में? तुम्हारा जगह कोलकाता में। कलकत्ता में तो बिजनेस देखिए, जिसको पढ़ा लिखा है, डिग्री वगैरह है, वो लोग नौकरी वोकरी लग जाता है। बाकी तो आम बात है, यहाँ जैसे होता है। यहाँ भी ऐसा ही है और कहीं? कहाँ पे? यहाँ भी। हाँ, यहाँ भी ऐसा ही है। का होगा उतना ही नौकरी का ऐसा कितना। हाँ। तो যাই হোক, এখানে ব্রজবাসীরা এই যে কুল বৃক্ষ রয়েছে সুন্দর, এখন অবধি কিন্তু পাকেনি, কিন্তু এর চেহারা যদি আমরা দেখি, এই যে দেখুন কুল কত বড় হয়েছে, কুল দেখুন একবার। হ্যাঁ, এই যে দেখুন সব কিন্তু পাকা শুরু করেছে, আর কিছুদিনের মধ্যেই একদম খুব আনন্দের সহিত কিন্তু ব্রজবাসীরা এই কুল গ্রহণ করে। দেখুন পুরো বৃক্ষময় ছেয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কুল, যে কুল বর্তমানে বাদর সেবা করেন কিংবা পশু পাখি, পাখি রয়েছে অনেক, সেসব পাখিদের আহারই হলো এই কুল। তো যাই হোক, পুরো উপর অবধি যতটা না পাতা, যতটা না পত্রম, তার থেকে বেশি ফলম, তাই না? অদ্ভুত সৌন্দর্য। তো যাই হোক, আজকে বৃষ্টি হয়েছিল একটুখানি, সে কারণে আরও বেশি চকচক ঝকঝক করছে একদম পুরো ব্রজধাম। মন্দির দর্শন করব, রাধারানীকে দর্শন করব না তা তো হয় না। আর রাধারানী দেখুন পিছনে আর সামনে এরকম ফুলের মালিরা সব ফুল নিয়ে বসে আছে, অদ্ভুত সৌন্দর্য না? ফুল এখান থেকে নাও আর রাধারানীকে অর্পণ করো। ওয়াও! আর তার সাথে সাথে তো সবজি আছেই। যাই হোক, কৌতূহল, একটু আনন্দ, এই আর কি। ব্রজধামের সব কিছু দেখতেই ভালো লাগে ভাই। দেখুন, আমার দেখাতে যদি এত ভালো লাগে, তবে যারা দেখেন তাদের কত ভালো লাগে, তাই না? সব কিছুই চিন্ময়, চিন্ময় ধামের। আমাদের এক মালি কত সুন্দর মালা গাচ্ছে দেখুন। হ্যাঁ, ব্রজবাসী মালি। বনমালী, বনমালী भैया, राधे राधे।